হ্যালো এভরিওয়ান, ইটস মি অনিশা। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আর এটা ছিল আমাদের পাড়ার কালী পূজা, ভদ্রকালী পূজা। এই পূজাটা আসলে ভাদ্র মাসেই হয়ে থাকে, আর এই পূজার এক মাস পরই হচ্ছে দুর্গাপূজা শুরু হয়ে যায়। এক মাস পর বা 15-20 দিন পরই দুর্গাপূজা শুরু হয়। তো এই পূজাটা যখনই শুরু হয় তখন থেকে মনে হয় যে এই তো দুর্গাপূজা চলে আসলে, একটা অন্যরকম ভাইবস আসে। আর এটা ছিল সেকেন্ড ডে পূজা, রাত্রেবেলা। শনিবার রাত থেকে পূজা শুরু হয়েছিল, এটা ছিল রবিবারের দিন। আর রবিবারের দিনের কোনো ভিডিও আমার কাছে নেই, তো রাত থেকে আর কি দেখানো। প্রথমে আর কি সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতির পর সবাই মিলে আর কি ঠাকুরের আরতি করে এটা। তো এই ভিডিওগুলো আমি আর কি অল্প অল্প করে নিয়েছিলাম। এই সময়টা অনেক সুন্দর লাগে, ঢাকের যে আওয়াজ, সন্ধ্যা আরতির যে আওয়াজ, তো এগুলো আমার আর কি অনেক সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। আর চারদিকে একদম ধোঁয়াময় হয়ে গিয়েছিল। তো এখানে আমি একটু আরতির ভিডিও অ্যাড করে দিয়েছিলাম, মানে সাউন্ড আর কি। তারপরে আমরা মেলার দিকে যাই, মেলার দিকে গিয়ে দেখছিলাম যে কি কি আছে। আর এখানে একটা সুন্দর গোপাল ছিল, এতই সুন্দর কি বলবো। তো একটা আমি কোলে নিয়ে ছবিও তুলেছি আর কি, খুবই সুন্দর ছিল, খুবই মিষ্টি একটা গোপাল ঠাকুর ছিল। এই যে মামিমণির হাতে যে গোপাল ঠাকুরটা, এইটা আমরা সবাই একটু করে গোপাল ঠাকুরটাকে কোলে নিয়ে আদর করি। আর সেদিনকে মামার মামিমণিও এসেছিল ধানাইদহ থেকে পূজা দেখতে, তো আমরা সবাই মিলে আর কি মেলাতে ঘুরছিলাম। আর এই যে সবার কোলে কোলে একটু একটু করে ঠাকুরটাকে দেওয়া হয়। আর আসলে এত মিষ্টি ছিল, মনে হচ্ছিল যে একদম একটা সোনা বাচ্চা ঠাকুর, ছোট্ট একটা, মানে সত্যি একটা বাচ্চা ঠাকুর লাগছিল। তো তারপরে এটা হচ্ছে সোমবার, সোমবারে দুপুরবেলা, দুপুরবেলা আমরা পূজা দেখতে চলে যাই। আর এখানে আমার ফুল ফ্যামিলি বসে থাকে, বসে থেকে পূজা দেখছিল। আর আমার মিষ্টিমাকে কেমন লাগছে সবাই তোমরা বলো, আমি অনেক যত্ন সহকারে সুন্দর করে সাজিয়েছি। তো ওরা সবাই আগে চলে এসেছিল, যেহেতু আমি মিষ্টিমাকে সাজাইছি তো আমার একটু সময় লাগছিল, তো আমি এর জন্য পরে একটু সেজে গুজে বের হয়েছি, যেহেতু শাড়ি পরেছিলাম। আর এখানে রিশা আর রশ্মিতা একদম নাচানাচি শুরু করে দিচ্ছে ঢাকের আওয়াজে। ওই দিনকে আবার আমার সব ফ্রেন্ডরা আসে, তো আমরা অনেক মজা করি পুরো ভিডিওতে আর কি। আমাদের মজাগুলো আছে, সব কিছু সবার সাথে শেয়ার করবো আজকে। আর এখানে রিশা তো একদম ফুল ভাইবসে ছিল, ও একদম ঢাকের আওয়াজে কি নাচটাই দেওয়া দিয়েছে। আমি সুন্দর করে ভিডিও করছিলাম, তারপরে ওরা আবার দুইটা মাছও কিনছিল। তো এই দুইটা মাছ নিয়ে দুই বোনে তো অনেক খুশি, আর আমি এগুলো দেখে আর কি ভিডিও করছিলাম। ও এইখানে তো ও আবার চোখের এক্সপ্রেশন দিচ্ছিল, এটা তো মিস করাই যাবে না ভিডিওতে, এত কিউট করে ও চোখের এক্সপ্রেশন দিচ্ছিল। তো এর জন্য এটা একটু সুন্দর করে ভিডিও করে নিয়েছি। তো পূজা দেখছিলাম, মজা করছিলাম, এগুলো করতে করতে এই যে মেঘলা, তারপরে বর্ণি, দেন শ্রুতি, ওরা সব চলে আসে। আর ওরা আসলে তো আমার একটা আলাদাই পূজা ভাইবস চলে আসে, কারণ যখন ফ্রেন্ডরা একসাথে হয়ে তখনই তো পূজার একটা আলাদা মজা আসে, সবাই মিলে আড্ডা দেওয়া, গল্প করা, ঠাকুর দেখা। তো এখানে মেঘলার হাতে আমি একটা চুড়ি দেখি, যে এটা আমার খুবই পছন্দ হয়, তো আমি এটা আর কি পরি। ও পরাই দিচ্ছিল আমাকে, আমি প্রথমে জানতাম না যে এটা আসলে চাঁদির চুড়ি। তো দেন এই যে চুড়িটা নিয়ে আমি বলি যে চুড়িটা আমি নিয়ে নিব, তখনও বলে এটা চাঁদির চুড়ি। আসলে চুড়িটা অনেক ফেভারিট, মানে আমার অনেক পছন্দ হয়েছে, আমি এটা বানাতেও দিছি। আর এই সময়টা যখন মন্দিরে ছিলাম তখন কিন্তু মানে সবাই একদম ফ্রেশ, একদম লুকে ছিলাম, মানে সবাই সুন্দর লাগছে দেখতে। কিন্তু আস্তে আস্তে যত গরম বাড়তেছিল, আমরা যখন বাইরে যাই সবার অবস্থা একদমই খারাপ হয়ে যায়, মানে মুখের চেহারায় চেঞ্জ হয়ে যাবে। দেন এই যে রিশা চলে আসে, রিশাকে ওরা সবাই আদর করে দিচ্ছিল, একটু একটু করে সবাই কোলে নিচ্ছিল। রিশা আসলে সবার কোলে যায় না, তো তারপরে ও আর কি দেখাই দিচ্ছিল বদির কাছে যাবে, তো আমি বলতেছিলাম যে না তুমি একটু থাকো থাকো। তো এই যে সবাই একটু একটু করে আদর করছিল, প্রথমে মেঘলাওকে একটু কোলে নিয়ে আদর করলো, তারপর বর্ণি কোলে নিয়ে আদর করলো, দেন শ্রুতি কোলে নিয়ে আদর করলো, তারপরে শ্রুতিকে একভাবে তো দেখেই যাচ্ছিল, রিশা কি দেখতেছিল আমি জানি না। আর রিশা ওদেরকে চিনে না, তবে অশ্মি চিনে, তো অশ্মির সাথে ওরা সবসময় মজা করার জন্য অশ্মির সাথে দেখা করতে যায়। আর দেখা করতে গিয়ে দেখে অশ্মি একদম এইভাবে ঘুমাচ্ছে, তো এখানে আবার আমরা একটু ভিডিও করি। তারপরে আর কি আমরা মেলা দেখার জন্য বের হয়ে, আর এই সময় কি পরিমাণে ভিড় ছিল মেলাতে, আর কি পরিমাণে গরম ছিল বলার বাইরে। আর ওয়েদারটা কিন্তু দেখে মনে হচ্ছে না একদমই গরম, দেখে মনে হচ্ছে যে একদম মেঘলা একটা ওয়েদার, কিন্তু সেই দিনকে প্রচণ্ড গরম পড়ছিল, প্রচণ্ড। আর একই সাথে সেদিনকে বিশ্বকর্মা পূজাও ছিল,
তো প্রথমে আমরা এই যে জিলাপির দিকে আমাদের নজর গিয়েছে, কারণ আমরা তো সবসময় খাওয়া দাওয়ার প্রতি আমাদের নজর যায়। তারপরে এখানে যে বেলুন টেলুন ছিল, ছোটদের খেলার অনেক কিছু ছিল, তারপরে ফুটবল ছিল, এগুলো আর কি সব দেখতেছিলাম। তারপর আমরা মজা করতেছিলাম। আসলে এগুলো মেলা থেকে তো আমাদের আর ছোটবেলার মতো কেমন তেমন কিছুই কেনা হয় না। এখানে চারদিকে খেয়াল করলে কিন্তু দেখা যাবে যে ছোটরাই জিনিসপত্র কিনতেছে আর ছোটদের জিনিসই বেশি। কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমরা মেলা ঘুরতে বেশি ভালোবাসতাম, মেলায় এসে জিনিস কিনতাম। আর এখন জিনিস কেনা না হলেও আমরা আর কি মেলায় ঘুরি, জিনিসপত্র কিনি। তারপরে যে সবাই একটু রকমারি সাজ দিয়ে এসেছিল, তো আমরা সেটার একটু ভিডিও করতেছিলাম যে এত সুন্দর করে করে সবাই সেজে এসেছে। তারপরে এখানে আসি, এখানে এই সাইডটা আসলে মেলাটা কিন্তু অনেকটা বড় করে মেলাটা করছে। চারদিকে যে জিলাপির দোকান দিছে, ফুচকার দোকান দিয়েছিল, তারপরে বিভিন্ন খেলনাপাতির দোকান দিয়েছিল, রান্নার জিনিসের দোকান ছিল। আমাদের এখানকার পূজাটা কিন্তু বেশ বড় করে হয়। আর এখানে পূজাতে সবাই মিলে আমরা অনেক মজা করতাম ছোট থেকে। এই পূজাটাতে যখন এই পূজাটা শুরু হয় তখন থেকে আমরা ভাবি যে দুর্গাপূজা চলে আসলো। আর এখানে হচ্ছে শ্রুতিকে আমরা ছবি তুলতে বলছিলাম আর ও এখানে ভিডিও করতেছিল, দেন মাহি আমাদেরকে জিলাপি দিয়ে যায়। তো এখানে আমরা এই যে জিলাপি খাওয়া শুরু করে দিছিলাম, আর মেঘলা তো একদম বক্তৃতা দিতে শুরু করে দিছিল জিলাপি খাওয়ার সময়। আর এটা হচ্ছে শ্রুতি ভিডিও করতেছিল, আসলে আমার কাছে ফোনই ছিল না, আমি জানি না এই ভিডিওটা সম্পর্কে। তারপরে যে আমিও ভিডিও করতে শুরু করে দিই, আর আমি বলি যে আমি আর জিলাপিতে হাত মাখাবো না, তোমরাই আমাকে খাওয়াই দাও। তো এখানে শ্রুতি খাওয়াই দিচ্ছিল, তারপর আবার মেঘলা খাওয়াই দিচ্ছিল, তারপর আবার বর্ণি খাওয়াই দিচ্ছিল। তো আমি বললাম যে আমার তো সামনেই বার্থডে, তোরা কি জিলাপি দিয়ে বার্থডে করতেছিস, এই যে এখন এখানে বর্ণি খাওয়াই দিবে, এরপর আবার মেঘলা ভিডিওর মধ্যে ঢুকবে, ও আবার আমাকে একটু খাওয়াই দিবে। তো মানে দেখে মনে হচ্ছে কি ভালোবাসা, কিন্তু আসলে ও সবকিছু করছে ভিডিওর জন্য। মানে ভিডিওতে দেখা যাবে যে ও আসলে আমাকে কতটা ভালোবাসে। মানে একদিন যদি আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কিছু রচনা লিখতে দেওয়া যায় তাহলে আমি ওর সম্পর্কে সব কিছু বলে দেবো, মানে সব কিছু ফাঁস করে দেবো যে ও আসলে কেমন। এখানে দেখে মনে হচ্ছে কত ভালোবাসা, কিন্তু আসলে কিছুই না। তো এখানে জয় আবার আমাদেরকে হচ্ছে হাওয়াই মিঠাই কিনে দিছিল, দেন আমরা আবার মন্দিরের ভিতরে চলে যাই। মন্দিরে এই সময় ভোগ টোক দিচ্ছিল, তো আমরা ওই সব কিছু দেখার পর এখানে আবার ছবি তুলতে শুরু করে দিই। আমরা সবাই মিলে একটু ভিডিও করছিলাম, আর এখানে যে জয়কে বলতেছিলাম যে আমাদেরকে আরও কিছু কিনে টিনে দিতে। তারপরে এখানে আমি মেঘলা তারপরে শ্রুতি এদের সবার সাথে ছবি তুলছিলাম। আমি বলতেছিলাম যেহেতু আমার সামনে বার্থডে, আমাকে যাতে সুন্দর করে উইশ করে, কারণ আমার বার্থডেতে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি, তার জন্য আমি ওদের বলতেছিলাম। আর এখানে যখনই শ্রুতির সাথে ছবি তুলতে লাগতেছিলাম তখনই সামনে দিয়ে কেউ না কেউ যাচ্ছিল। দেন আমরা মেলা থেকে ঘুরে জিনিসপত্র কিনে আমরা চলে যাচ্ছিলাম বিশ্বকর্মা ঠাকুর দেখতে। আর এই সময়টা এত রিল্যাক্স লাগছিল কারণ ভিতরে এত গরম ছিল, আর রিক্সা ওঠার পর হাওয়া আর হাওয়া, তো এই সময়টা আর কি অনেক জোস। আর ওয়েদারটাও সুন্দর লাগছিল, এখানে যে ভিডিওটা এত সুন্দর লাগতেছিল। তো আমি মেঘলাকে বললাম যে এখানে একটু সুন্দর করে ভিডিও করতে আমাদের চারজনের। আর আমরা চারজন যখন রিক্সা চড়ে যাই এই মোমেন্টটা থাকে আমাদের প্রত্যেকটা দিনের বেস্ট একটা মোমেন্ট। তারপরে এই যে আমরা স্বর্ণকার পট্টিতে ঠাকুর দেখতে চলে যাচ্ছিলাম, এটা হচ্ছে সাইবানি হলের মোড়, এই সাইড দিয়ে স্বর্ণকার পট্টিতে যেতে হয়। স্বর্ণকার পট্টিতেই বিশ্বকর্মা পূজা হয়, ওইখানে একদম চার পাঁচটা একসাথে বিশ্বকর্মা পূজা হয়। তো আমরা এখানে আর কি ঠাকুর দেখতে চলে যাচ্ছিলাম। তো এটা ছিল হচ্ছে স্বর্ণকার পট্টির ফার্স্ট প্রতিমা, তো এই ঠাকুরটা অনেক সুন্দর করেছে, ইভেন প্রত্যেকটা ঠাকুরই অনেক সুন্দর ছিল। তারপরে আমরা সেকেন্ড একটা ঠাকুর দেখতে চলে যাই, এটা হচ্ছে ছিল সেকেন্ড একটা ঠাকুর। তো এই ঠাকুরটা অনেক সুন্দর করেছে, মিষ্টি করে করেছে, নাটোরের প্রতিমাগুলো কিন্তু অনেক মিষ্টি করে বানায়। তো তারপরে এই যে আমরা প্রসাদও পেয়েছি, ইভেন আমরা প্রত্যেকটা প্যান্ডেল থেকে প্রসাদ পেয়েছিলাম, আর প্রসাদ নিতে যে এত মজা লাগে আমার। তো আমরা সবাই এনজয় করে, যে এত ভিড় হয়েছিল ওইটুকু জায়গার মধ্যে, সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ প্রতিমা। তারপরে আমি হচ্ছে বাসার দিকে চলে যাই, তো বাসায় যাওয়ার পর আমাকে আবার সন্ধ্যার জন্য আবার রেডি হতে হবে, কারণ সন্ধ্যার দিকে আবার আরতি ছিল, এটা দেখতে যাবো জন্য। তারপরে বাসায় এসে থ্রি পিস পরি, গরমের মধ্যে আর শাড়ি পরতে ইচ্ছে হয় না। আর এই যে মেঘলার চুড়িটা ও নিয়ে যেতে ভুলে যায়, আর আমার হাতে কিন্তু বেশি মানাচ্ছিল মেঘলার চুড়িটা, যাই হোক। তারপরে আমরা এই যে চলে আসি, ওই দিনকে আরো বেশি ভিড় হয়েছিল, মানে লোকের জন্য আমরা সামনে গিয়ে ঠাকুর দেখার অব্দি অবস্থা ছিল না, একদম পিছনে দাঁড়িয়েছিলাম। তারপরে আস্তে আস্তে সামনের দিকে যখন একটু একটু করে লোক কমতে থাকে সামনের দিকে যায়, সামনের দিকে গিয়ে আবার আরতি শুরু হয়ে যায়, সবাই মিলে আরতি করা শুরু করে। আর এই যে এখন এই ঢাক বাজানো দেখে আমার আবার মনে হচ্ছে পূজার দিনগুলো, আসলে পূজার দিনগুলো কিন্তু অনেক মজা কেটেছিল আর অনেক দ্রুত শেষ হয়ে গেল। এখন যখন ভিডিওটা আপলোড দিব, যারা যারা পালপাড়ার মতো ভিডিওটা দেখেছে তাদের কিন্তু মনে হবে যে এই দিনগুলো, এই সময় তারা তারা কি কি করেছিল, এগুলো কিন্তু তাদেরও মনে পড়বে।
তো এখানে আর কি সবাই আরতি করছিল সেদিনকে, তো আরতি করতে করতে আর কি ধূপচির ওইটাই আর কি ভেঙে ফেলছিল। তো তারপরে আমরা এনজয় করছিলাম আরতি করা, অনেক মজা লাগছিল দেখতে। আর নভেম্বর মাসে কিন্তু হচ্ছে ধানেদা হতে যাব, এখানে কালী পূজা হবে আর ওইখানে গিয়ে আমরাই আরতি করি, ওইটারও ভিডিও করব। ওইটা কিন্তু অনেক মজার একটা মোমেন্ট, যদিও ওইটা আসতে দেরি আছে, তবুও আজকে আমি বললাম আর কি এই আরতি করা দেখে আমার মনে পড়লো। দেন আরতি দেখা শেষে আমরা ঝালমুড়ি খেতে চলে গিয়েছিলাম, মানে এত খিদা লাগছিল আর এই ঝালমুড়িটা কিন্তু বেশ টেস্ট ছিল। তারপরে আমরা এখানে হচ্ছে একটু গলা ভিজাইতেও চলে যাই। আর এই শরবতটা তেমন একটা মানে এভারেজ টেস্ট ছিল, কিন্তু তখন এতটাই মানে শরবতের প্রয়োজন ছিল, আমি তো 2 গ্লাস খেয়ে নিয়েছি। তারপরে আমরা মেলাতে যাই, মেলাতে গিয়ে আমরা এটা ওটা জিনিস দেখছিলাম। তারপরে এই সময়টা আমরা আর কি চটপটি খাওয়ার জন্য বসি, এখানে ফুচকা চটপটির স্টল বসেছিল, তো ফুচকাটা ফুরিয়ে গিয়েছিল জন্য আমরা চটপটি খাওয়ার জন্য বসি। আর এই যে এই চটপটি, আমার চটপটি পার্সোনালি তেমন একটা ভালো লাগে না, তো এখানে যেহেতু সবাই খাচ্ছিল আমিও খেলাম, ভালোই লাগলো মোটামুটি। আর এটা ছিল পূজার লাস্ট ডে, আর আমার লাইফের অনেক একটা বিজি একটা দিন ছিল। তো আমি ঘুম থেকে উঠে লেট করে, আমার ফটোশ্যুটের কোনো প্ল্যানই ছিল না, হুট করে আর কি প্ল্যান করা হয় যে আমি বাসাতে আর কি 2টা শাড়ি শ্যুট করে নেব, কারণ তার পরের কয়েকদিন আমি ব্যস্ত থাকবো, আমি শাড়ির ফটোশ্যুট করতে পারবো না, জন্য আমার ফটোগ্রাফারকে বাসাতেই ডাকি। প্লাস আমি আমার প্রমোশনাল ফটোশ্যুটও তো করি, এবং আমার পেজের জন্য মানে আমার ত্রয়ী পেজের জন্য 2টা কুর্তির ফটোশ্যুট ছিল, ওইটার জন্য আমার মিষ্টিমাকে রেডি করাই দিই। তারপরে আমার মা আর মিষ্টিমা দশমীতে শাড়ি পরে যাবে, জন্য ওদেরকে আবার রেডি করাই দিই। এখানে আমার আবার মা ফটোশ্যুট করে, ওই ফাঁকে আমি চেঞ্জ করে এসে আর একটা ফটোশ্যুটের জন্য রেডি হই, মানে ওইটুকু সময় আমার খুবই জুলুম হয়ে গিয়েছিলো। তো আমার মা তো তেমন একটা ছবি তুলে না, কিন্তু ছবি তুলতে অনেক ভালোবাসে, তো আমি আমার মায়ের সাথে এখানে কিছু ছবি তুলে নিয়েছিলাম। তারপরে যে আমার ছবি তুলতে শুরু করে দিই, আর আমার ছবি তোলার পর আবার আমার মিষ্টিমা এসে ছবি তুলে, তারপরে আবার আমি ছবি তুলি, এরকম চলে। ও অলরেডি আমি 2টা শাড়ি মানে পরা হয়ে গিয়েছে, মানে 1টা শাড়ি শ্যুট হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমার 2nd শাড়ির শ্যুট চলছে। তো এই শাড়িটা কিন্তু বেশ মিষ্টি একটা শাড়ি ছিল, আর এই শাড়িটা পরে আমি পরে দশমীতে চলে যাই ঠাকুরের ওইখানে। দেন এই যে আমি চলে এসেছি এখানে, ওই দিনকেও মেঘলা শ্রুতি বর্ণীরা সবাই এসেছিল। আর এই যে মেঘলা চুড়িটা, আমি মেঘলাকে ফার্স্টে ব্যাক করি, তো এটা আমি হচ্ছে ভিডিওতে নিয়েছিলাম, কারণ যেহেতু চুড়িটাও আমাকে পরে দিচ্ছিল, এটার ভিডিও আছে, তো ব্যাক করার ভিডিওটাও থাকা উচিত। আর এটা হচ্ছে আমাদের একটা ভাস্তা, তো ও এসেছিল, ওকেও নিয়ে এসেছিল মেঘলা। আর আমার হাতটা খালি খালি হয়ে গিয়েছিলো, মনটাই খারাপ ছিল, যাই হোক। তো দেন এই যে ভিডিও করা শুরু করে দিয়েছি, তারপরে এই সময় আবার হচ্ছে আমার একটা কাস্টমার আসে হচ্ছে শাড়ি নেওয়ার জন্য, তো ওকে আবার শাড়িও দিতে গিয়েছিলাম আমি এই সুযোগে। তারপরে এই যে ঠাকুরের কাছে এসে ঠাকুরের আশীর্বাদ নিই, ঠাকুরকে প্রণাম করি, তারপরে আমি আমার ফ্রেন্ডদেরকে সিঁদুর মাখাই দিই। মানে এই সময়টা আসলে মন খারাপ আবার ভালোও লাগে, এই যে আমি সিঁদুর মাখাই দিচ্ছিলাম, আমার শ্রুতি ভিডিও করছিল, ও আবার সাদা ড্রেস পরে এসেছিলো, তো ওকেও সিঁদুর মাখাই দিয়েছিলাম সুন্দর করে। তারপরে এগুলো করতে করতে সময় কোন দিক দিয়ে চলে গেল, যে সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু সিঁদুর মাখার পর আমাদের সবাইয়ের মুখটা এত সুন্দর লাগছিল, আসলে হিন্দুদের শাখা পলা সিঁদুর এই সব জিনিসই কিন্তু অনেক সুন্দর। তো এখানে আমাদের সবারই মানে চেহারা একটা আলাদাই গ্লো করছিল। দেন এই যে একদম অন্ধকার হয়ে যায়, তারপরে যে আমার মা আর মিষ্টিমাকে তো আরোই সুন্দর লাগছিল, ওরা তো একদম শিথি পরে সিঁদুর দিছে, তারপরে আমি আবার সাধারণ করে শাড়ি পরিয়ে দিয়েছিলাম, তো ওদেরকে একদম অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। তারপরে রাত্রিবেলা মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়, তো আমাদের একদমই কথা ছিল না যে আমরা হচ্ছে যাব মায়ের সাথে। তো এখানে এসে আমরা অপেক্ষা করছিলাম যে কখন বিসর্জন হবে, তারপরে হুট করে দেখি যে আরও অনেক মেয়েরাই আর কি বিসর্জনে যাচ্ছিল, তো এটা দেখে আমার মাও বললো যে চল যায়। তা আসলে অনেক মজা হচ্ছিল ওই সময়টা, কারণ এখান থেকে মাকে বিদায় দিতে তেমন একটা ভালো লাগে না, মায়ের সাথে অনেকটা পথ গেলে ভালো লাগে। তো আমরা বাজার অবধি আর কি মায়ের সাথে যাই, আর এখানে যে এত লোক ভিড় হয়েছিল মাকে দেখার জন্য, আর এটাই ছিল শেষ বিদায়। এখন এই ভিডিওটা এডিট করার সময় মনটাই খারাপ লাগছে, আসলে 2 দিন এত সুন্দর করে মজা করার পর এরকম করে বিদায় দিতে কখনোই ভালো লাগে না। দুর্গাপূজাতেও তাই হবে, 2-3 দিন মজা করব, তারপরে এভাবে মাকে বিদায় দিতে হবে, আবার আসছে বছর, তারপরে মা আবার আসবে, তো এখানেও মা আসছে বছর আবার আসুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তো এটাই সবার জন্য প্রার্থনা করি। আর এখানে যে আমরা সবাই মিলে যাচ্ছিলাম মায়ের সাথে সাথে মাকে বিসর্জন দেওয়ার জন্য, তো আজকের মতো ভিডিওটা এটি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা যারা এখনো আমার পেজটা ফলো করে দাও না, অবশ্যই ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।